মালদহের পুখুরিয়া থানার অন্তর্গত খৈলসানা আমবাগান থেকে এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করলেন পুখুরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবতীর নাম নাসিমা খাতুন, বাড়ি রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর নামতলা এলাকায়। জানা গেছে, স্থানীয়রা মঙ্গলবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশকে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে তদন্তে নেমেছেন পুখুরিয়া থানার পুলিশ। তবে এই ঘটনা নিয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রতুয়ার পুকুরিয়া এলাকায়। আমরা মাঠে আসি, তখন আমি শুনলাম যে এই ঘটনা, একটা মেয়ে ওখানে পড়ে আছে। তখন আমরা দৌড়ে আসলাম, তখন প্রায় 8-10টা লোক এখানে এসে হাজির হয়েছে। তারপরে আমি এসেছি, এসে দেখলাম যে ঠিক একটা মেয়ে পড়ে আছে। তারপরে একে একে মোটামুটি এখানে 1-200 লোক হয়ে গেল আস্তে আস্তে দেখার পরে। তারপরে এখান থেকে আমাদের এখানকার মেম্বার, লোকাল যারা মেম্বার আছে তারাও আসলো। তারা পুলিশকে ফোন করলো। পুলিশকে ফোন করার পর পুলিশরা বললো ঠিক আছে, আমরা আসছি। যাই হোক, পুলিশ পরে থেকে আসলো। আসার পরে আবার বইটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। পুলিশ এখানে থেকেই গেল অলরেডি, যদি ইনকোয়ারি করছে, সবার থাকা ঠিক না এখানে ভিড় জমানো। এবার এই ব্যাপার নিয়ে আমরা প্রথমত আমাদের এলাকাতে হয়েছে, এটা এখন গ্রামবাসী আমরা আতঙ্কিত হয়ে গেছি।